please subscribe to my channel and press the bell icon for never miss another update from Sushmita Rannaghar. হ্যালো ফ্রেন্ডস, সুস্মিতা রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদেরকে একটা স্যান্ডউইচ বানিয়ে দেখাবো। এটা ভীষণ হেলদি এবং খুব টেস্টি একটা স্যান্ডউইচ। এটা বাড়িতে বাচ্চাদেরকে যদি বানিয়ে দাও তারা ভীষণ আনন্দ করে খাবে, এবং মাঝের মধ্যে তাদেরকে স্কুলের টিফিন হিসেবেও এই স্যান্ডউইচটা বানিয়ে দিতে পারো। তাহলে চলো দেখে নিই এই স্যান্ডউইচটা কীভাবে তৈরি করতে হবে। স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে 6টা ব্রেড নিয়েছি, কারণ আমি 3টে স্যান্ডউইচ বানাবো। তার জন্য আমি 6টা ব্রেড স্লাইস নিয়েছি, আর এগুলোর কিন্তু চারিপাশটা কেটে রেখেছি, তাতে দেখতে একটু ভালো লাগবে। আর এটা হোয়াইট ব্রেড আছে। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু একদম ছোট ছোট করে কেটে দিয়েছি। এখানে নিয়েছি 2 টেবিল স্পুন মটরশুঁটি, 1 টিস্পুন নিয়েছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর এখানে আমি নিয়েছি 1/2 টিস্পুন সাদা জিরে আর 1/2 টিস্পুন কালো সর্ষে, আর আছে 2 টেবিল স্পুন গাজর কুচি। এই স্যান্ডউইচের মেন উপকরণ হচ্ছে এই পিনাট বাটারটা। এটা হচ্ছে ডিসানো কোম্পানির বাটার, আর এটার মধ্যে আছে জিরো কোলেস্টেরল, জিরো ট্রান্স ফ্যাট, এবং এর মধ্যে আছে হাই ফাইবার, হাই প্রোটিন। তো এটা বাচ্চা বড় সবার জন্যই ভীষণ হেলদি, আর তার সাথে এই বাটারটা ভীষণ টেস্টিও। তোমরা এই বাটারটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে। প্রথমে দেখো, এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা অলিভ অয়েল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে এবং জিরে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এবার দিয়ে দেব গাজর, 2 মিনিট মতো এটাকে ফ্রাই করে নেব। দেখো 2 মিনিট এটাকে ফ্রাই করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এবার দিয়ে দিচ্ছি নুন। এবার দিয়ে দেব হলুদ। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখো সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি, যাতে সবজিগুলো সব সেদ্ধ হয়ে যায়। এবার এটাকে ঢাকা দিয়ে আমি মোটামুটি 5 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে এবং সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এটা একটু স্ম্যাশি করতে হবে, তো আমি এটাকে খুন্তি দিয়ে একটু সবজিগুলোকে স্ম্যাশ করে দিচ্ছি। দেখো সমস্ত সবজিটা কিন্তু আমি স্ম্যাশ করে দিয়েছি। এই স্টাফিংটা একদম রেডি। এবার আমি গ্যাসটা অফ করে একটুখানি এটা ঠান্ডা করে নেব। এখানে দেখো পুরটা আমি ঠান্ডা করে নিয়ে তারপর একটা মিক্সিং বোলে ঢেলে নিয়েছি। এবার আমি যে শসা, পেঁয়াজ, টমেটো রেখেছিলাম সেগুলো সব এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। এবার দেখো একটা করে ব্রেড স্লাইস নেব, আর এর মধ্যে আমি পিনাট বাটার ভালো করে লাগিয়ে দেব। দেখো এইভাবে পিনাট বাটারটা সব ব্রেডের মধ্যে আমি লাগিয়ে নেব। দেখো এখানে আমি 4টে ব্রেডের মধ্যে কিন্তু পিনাট বাটার লাগিয়ে নিয়েছি। এবার আমি যে স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দেখো আমি চারিদিকে ছড়িয়ে কিন্তু স্টাফিংটা দিয়ে দিয়েছি। এবার আমি আর একটা ব্রেড নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি। একটা স্যান্ডউইচ তৈরি হয়ে গেল, বাকিগুলো আমি এইভাবেই করে নেব।
এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে জানাবে। আর আমার রান্নাঘরের আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।